এই মুহূর্তে ব্রেকিং নিউজ, রাজু ঝা খুনে নয়া মোড়। রাজু ঝা খুনের সময় উপস্থিত ছিলেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। প্রথম অবস্থায় এই আব্দুল লতিফের কথা প্রকাশ্যে না এলেও রাজু ঝা খুনের পরে এলাকা থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজু ঝা যে গাড়িতে খুন হয়েছিলেন সেই গাড়িটি ছিল যেমন আব্দুল লতিফের, তেমনই খুন করা অবস্থাতেই আব্দুল লতিফকে ওই গাড়ির আশেপাশে ঘুরতে দেখা যায় সিসিটিভি ফুটেজে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আর এই নিয়ে প্রশ্ন উঠছে, সেই সঙ্গে রাজু ঝা খুনের সময় আব্দুল লতিফ ফোন করেছিলেন কোন ব্যক্তিকে, তা নিয়েও প্রশ্ন উঠছে এবং রাজু ঝা খুনের সরাসরি কলকাতার যোগ স্পষ্ট হচ্ছে। রাজু ঝা খুনের সময় লতিফ সরাসরি কি তাহলে কলকাতায় ফোন করেছিলেন? লতিফ কি জানিয়েছিলেন যে অপারেশন সাকসেসফুল? তাহলে এই রাজু ঝা খুনের নেপথ্যে আরও ভয়ঙ্কর তথ্য প্রমাণ কিন্তু উঠে আসতে পারে। 3 তারিখে রাজু ঝাকে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজু ঝাঁয়ের মুখ থেকে অনেক বড় বড় প্রভাবশালীর নাম উঠে আসতে পারে কয়লা কেলেঙ্কারিতে, তার জেরেই কি রাজু ঝাকে খুন? সে প্রশ্ন কিন্তু তুলেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। দিল্লি থেকেও রাজু ঝা খুনের কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। তৃণমূলের তরফেও রাজু ঝা খুনের জন্য পাল্টা বিজেপিকে দায়ী করা হয়েছে, কিন্তু নিদেন পক্ষে কয়লা মাফিয়া হোক আর যাই হোক না কেন, শক্তিগড়ের মতো জায়গায় এর আগে যেখানে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করেছিল রাজ্য পুলিশ, সেটা যেমন চর্চায় উঠে এসেছিল সেই জায়গাতেই আবার তৃণমূল ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের এক সময়ের ডানহাত, বর্তমানে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই আব্দুল লতিফ, যার গাড়িতে থেকেই খুন হতে হলো রাজু ঝাকে, জানিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক দল। তাহলে এই রাজু ঝা খুনের মূল কিনারা কি কলকাতা থেকেই সম্ভব?